সৌদি আরব রিয়াদে আগমন উপলক্ষে সাবেক সফল ছাত্রদল ও যুব সাংগঠনিক সম্পাদক দেশের সর্বোচ্চ মামলার আসামি ইশহাক সরকারকে গণসংবর্ধনা দিয়েছে রিয়াদ মহানগর বিএনপি রিয়াদ মহানগর বিএনপির সভাপতি জনাব বশির সরকারের সভাপতিত্বে ও হামিদুল হক শামীমের সঞ্চালনায় সহসভাপতি রেজাউল করিম মিরাজের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বংশালের সাবেক কাউন্সিলর ইয়াকুব সরকার জুবাইল বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুল মান্নান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম ফকির প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ফখরুল ইসলাম বিলাস রিয়াদ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন জমাদ্দার সহ রিয়াদ মহানগর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইশাক সরকার বলেন গত ষোলো বছরের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ওপর যে জুলুম নির্যাতন চালিয়েছে তারপরও তিনি দেশ থেকে পালিয়ে যান নাই খুনি ফেসিস্ট হাসিনা দেশের মানুষের উপর যে গুম খুন দুর্নীতি চালিয়েছে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার করতে হবে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানান এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন